নদী ভাঙন সহ প্রাকৃতিক নানা কারণে দেশের প্রায় 3 লাখ পরিবারের কোনো ঠিকানা নেই, নেই মাথা গোজার ঠাই। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অসহায় মানুষদের ঠিকানা করে দিচ্ছেন আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ বাস্তবায়নে দেশের প্রতিটি জেলায় সরকারি জমিতে গড়ে তোলা হয়েছে আশ্রয়ন প্রকল্পের আওতায় এমন দৃষ্টিনন্দন বাড়ি। 2% জমির উপর নির্মিত এসব আধাপাকা বাড়ি এখন ঠিকানাবিহীন মানুষের নতুন ঠিকানা। সারাদেশের ভূমিহীন এমন 2,93,361 পরিবার পাবে এসব বাড়ি। পাতলে মাটি হলো কত শান্তি নেয়, জীবন নেয়, খাই না খাই শান্তি চলবে। ঘরগুলা সুন্দর হচ্ছে, ঘরটা আমরা পাই তাহলে আমরা খুব ভালো হইব, আর আমরা শেখ হাসিনার জন্য আমরা দোয়া করব। প্রথম ও দ্বিতীয় ধাপে এরই মধ্যে 1,82,000 পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে দেওয়া হবে আরও 65,474 বাড়ি, আর আগামী বছর জুনের মধ্যে তালিকায় থাকা সবাই পাবে মুজিব বর্ষের এই উপহার। ছিন্নমূল মানুষ যারা রাস্তার পাশে যারা থাকে, বাস্তুবিটাহীন মানুষ যারা বাস স্টেশনে যারা থাকে, নদীর ধারে যারা ছিল, তাদেরকেও যাতে একটু আধুনিক ঘরে রাখা যায়, তিনি এই বিদ্যুৎ সংযোগ সুবিধা সম্পন্ন, সুপেয় পানির সুবিধা সম্পন্ন, স্যানিটেশনের সুবিধা সম্পন্ন একটি 2 কক্ষের ঘর তিনি মানুষকে উপহার দেওয়া শুরু করলেন 2020 সাল থেকে। এছাড়া যাদের জমি আছে কিন্তু ঘর নেই, এমন 5,92,261 পরিবারকে তাদের জমিতে প্রধানমন্ত্রীর উদ্যোগে সরকারি খরচে ঘর বানিয়ে দেওয়া হবে। এসব মানুষের একসময় মাথা গোজার ঠাঁই ছিল না, এখন তারা ঠিকানা পেয়েছেন, পেয়েছেন জীবনের নিরাপদ আশ্রয়। জীবনের কাছে পরাজিত এসব মানুষগুলো আবার ঘুরে দাঁড়িয়েছেন নতুন স্বপ্ন নিয়ে, মোড় ঘুরিয়েছেন নিজেদের ভাগ্যেরও। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, আশ্রয়ন প্রকল্প, গোদাগাড়ি, রাজশাহী।